আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ ওয়া নাশহাদু আন ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া শাফিআনা ওয়া সানাদানা ওয়া হাদিয়ানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কিতাবিহিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম ويعلمكم ما لم تكونوا تعلمون وقال الله سبحانه وتعالى لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم آمنت بالله صدق الله العظيم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كله
أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم.